আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাড়িতে কি হবে, আমরা একটু বংশ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে ঘরে কি করে এখন? ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিব না। দুনিয়া খুব খারাপ, এই জন্য ভাই দুনিয়ার দাস হইলেন না, আল্লাহর দাস হইলেন। দুনিয়ার দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিলেন সব। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিলেন, তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে। সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে। আপনি মাদকের কাছে সুখ পাবেন না, গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না। আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয়। আল্লাহ আপনাকে ভালোবাসেন, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন। আপনি তওবা করে ফিরে আসেন, আপনার জন্য এই আয়াতের সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং ইমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সৎ আমল সম্পাদন করবে, উলাইকা আল্লাযী উলাইকা ইউবাদ্দিলুনা সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, যারা তওবা করবে, তওবা করে ফিরে আসবে, ইমান নিয়ে আসবে, বেশি বেশি নেক আমল করবে, এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ।